যার তার আসসালাম আলাইকুম বারাকাতুহু প্রিয় মুসলিম বায়ু বোনেরা জীবনে হয়তো অনেক ওয়াজ শুনেছেন কখনো কি চিন্তা করেছেন ওয়াজ আমাদের জীবনে কি কাজে আসছে আসলে চিন্তা করি নাই কারণ চিন্তা করি নাই এই কারণেই সব ওয়াজের দ্বারা একই কিন্তু ইদানিং হয়তো যেহেতু নেটের যুগ আমরা অনেক ধরনের ওয়াজ দেখি যারা কোরআন দিয়ে ওয়াজ বলে তাদের ওয়াজগুলি আমরা কিন্তু এখন মোটামুটি রেগুলার দেখতেছি কিন্তু এক শ্রেণীর লোক তারা বাপ দাদার ইসলাম নিয়ে পরে আছে তারা শুধু কিচ্ছা কাহিনীর উপরে পরে আছে আপনারা একটু দেখুন আমি একটা উত্তর দেয়া আচ্ছা ফেরেস্তাদেরকে বললেন আপনারা মুসলমান না অন্য কেউ তখন দুই ফেরেস্তা ডাক দেয়া করে নিশ্চয়ই আমরা মুসলমান মার হাবা করবেন স্বপ্নের গড়েই বলতেছেন আল্লাহর বান্দা আমি তখন ফেরেস তাদেরকে বললাম যে আপনারা যে মুসলমান মুসলমানের আলামত কি চিন্তা করেন এই বক্তার জ্ঞান কেমন আসলে এই বক্তা জানি না যে কবর কি জিনিস আসলে এই বক্তা যদি জানত তাহলে এই ধরনের কথা বলতে পারতো না আমি আপনাদেরকে একটা হাদিস দেখাইতেছি দেখুন এটা শোনানো নাসাই এটা হইল ইসলামিক ফাউন্ডেশনের এই যে দেখুন ইসলামিক ফাউন্ডেশন এটার এই দুই হাজার চুয়ান্ন নং হাদিসটা আপনারা একটু দেখুন দুই হাজার চুয়ান্ন নং হাদিসটা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ আলাই আনাস ইবনে মালিক রাজা আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে কোনো বান্দাকে যখন তার কবরে রাখা হয় এবং তার সাথীগণ ফিরে যায় আর সে তাদের জুতার আওয়াজ শুনতে পায় নবী সাল্লাহ সাল্লাম বলেন এমনই মুহূর্তে তার কাছে দুজন ফেরেস্তা আসেন এবং তাকে বসিয়ে জিজ্ঞাসা করেন নবী সাল্লাহ আলহি সাল্লামকে দেখিয়ে এ ব্যক্তি সম্পর্কে তুমি কি বল কী বলতে যদি সে মুমেন হয় তবে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর বন্দা ও তার রাসুল তখন তাকে বলা হবে যে তুমি জাহান নামের নিজের স্থান দেখে নাও আল্লাহ আল্লাহতালা তোমাকে এর পরিবর্তে জান্নাতের স্থান দিয়েছেন নবী সাল্লু আলহাম বলেন তাকে উভয় স্থান দেখানো হবে কিন্তু উনি কি ধরনের কথা বলতেছে শুনুন পরে আরও কি বলতেছে মুসলমানের সর্বপ্রথম আলামত আসসালাম কাবলাল কালাম পরস্পর মুসলমান যখন সাক্ষাৎ হয় প্রথম সাক্ষাতে সালাম এরপরে কুশল বিনিময় ঠিক না বেঠিক গাউসে আপনার যে মুসলমান এটা বুঝতাম কেমনি আপনারা তো সালামও নাই কালামও নাই এই কথা বলাতে ফেরেস তারা লজ্জিত হয়ে গেছে কারণ কথা তো ঠিক গাউসে পাকের কথা তো ঠিক ফেরেস তারা লজ্জিত হয়ে গেছে তাদের কোনো জবান নাই আস্তাগফিরুল্লাহ আব্দুল কাদের জিলানি জানে না ফেরেস্তা মুসলমান কিনা এই কথা শুনে ফেরস্তারা লজ্জিত কারণ তাদেরকে আল্লাহ সালাম কালা সালাম কালাম শিখায় নাই নজুবুল্লাহ হুজুর পীরগিরি টিকিয়ে রাখতে এমন মিথ্যা কাহিনী বলতে হয় ইহকাল পরকাল দুই জায়গায় দুই জায়গারই বিধান আলাদা এটা হুজুর জানেই না যে ইসলাম কমপ্লিট করেছেন মোহাম্মদ সাল্লাম না হয় উনি নতুন করে সালামের সিস্টেম কেন চালু করলেন জবান নাই একটু নিরবতা পালন কইরা গাউসে পাক আবার বললেন আচ্ছা আল্লাহ ফেরেস্তারা বলেন তো আল্লাহ যখন এই পৃথিবীতে আদম সৃষ্টি করতে চাইছিলেন আপনারা বাধা দিচ্ছেন কেন কথাটা ঠিক দাবি ঠিক ফেরেশতারা কয় হাই হাই রে একই সমস্যার মধ্যে বললাম এই কথা কেন বললো তখন আমরা কি একলা বাধা দিছি আমরা সব ফেরা তারা মিললে তো বাধা দিছি মারাবা কইতেন না কারণ এটা গাউসে পাকের কথা না আল্লাহর কোরআনের কথা ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা আল্লাহ যখন আদম সৃষ্টি করবেন তখন ফেরেশতাদেরকে আল্লাহ একত্রিত কইরা বলছিলেন ও ফেরেশতারা আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই আদম সৃষ্টি করতে চাই আপনাদের মতামত কি ফেরেশতাদের মতামত দিতে চাইলে এই ফেরেজ তারা ডাক দিয়ে কয় আল্লাহ আপনি কেন তাদেরকে সৃষ্টি করবেন এরা তো দুনিয়ার মধ্যে রক্তপাত করব খুন খারাপি করব জাতি করব আমরাই তো আপনার গুণ গান গাইতেছি আমরাই তো আপনার তাজবি আদায় করতেছি এরা যে আপনি সৃষ্টি করবেন এরা ফেসাদ করব তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ধমক দিছিলেন দিয়ে বলছিলেন ইন্নী আলামু মা লা তাআলামুন নিশ্চয়ই আমি যাহা জানি তোমরা তা জানো গাউসে পাকের কথা সত্য না মিথ্যা সত্য ফেরেশতারা আমরা তো একা বাধা দেই নাই সব ফেরেশতারা তো দিছে তখন গাউসে পাক মুনকার ফেরেস্তাকে ধরে রাখলেন নকির ফেরেস্তাকে বললেন যান একজন গিয়া সব ফেরেস্তাদেরকে ডাকে যে প্রশ্ন কোনদিন কোন নবীর আসুল চিন্তাও করে নাই সেই প্রশ্ন করলেন আব্দুল কাদের শ্রোতারাও এই খবরে মার হাবা যেমন বক্তা তেমন শ্রোতা বক্তা খুবই পাক্কা এই কথার দলিল কোরআন থেকে দিয়ে দিলেন এই কারণেই বলি পীরদের কোরআনের আয়াত শুনলেই মনে করবেন না কাহিনী সত্য সব ফেরেস ডাকে সব ফেরেস তাদেরকে ডাকা হইল তারা আসলেন গাউসে পাক এখন বলেন আপনারা বাধা দিলেন কেন ফেরেস তারা উত্তর না দিতে পেরে আমরা মৌলার কাছে অ্যাপ্লিকেশন দিয়ে লই সব ফেরেস তারা আমার আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন আয় আল্লাহ আজকে তোমার কোন বান্দার কবর আমাদেরকে পাঠাইলাম যার কবরে যাওয়ার পরে একটা উত্তর আমরা তাকে দিতে পারছি না তখন আল্লাহ তালা কুদরতের জবান দিয়া ডাক দিলেন ও ফেরেস রে তোমরা আজকে এমন এক বান্দার কবরের মধ্যে গেছো সে আমার মহিউদ্দিন আব্দুল কাদির যাও ফেরেস্তারা আমার আব্দুল কাদির তোমাদেরকে যেই প্রশ্ন করেছে সঠিক প্রশ্ন করেছে তোমরা যাও আমার আব্দুল কাদির কাছে সসম্মানে বিদায় নিয়ে আসো আমার আব্দুল কাদির তোমাদেরকে যেই প্রশ্ন করবে কমিটমেন্ট দিবে তোমরা সেটাই মাইনা আসো ফেরেস্তার অ্যাপ্লিকেশন পাইয়া রেজাল্ট পাইল পাওয়ার পরে ওই দুই ফেরেস্তা আবার গাউসে পাখির কাছে আসলেন হুজুর আপনি যাহা বলবেন আমরা সেটা কবুল করতে রাজি বলেন হুজুর আপনার কি কমিটমেন্ট গাউসে পাক শুনেন ফেরেস্তারা আপনারা আল্লাহর পক্ষ থেকে আসেন আমি আব্দুল কাদিরের একটা কমিটমেন্ট থাকবে আপনাদের কাছে আজকের পর থেকে আপনারা যত মুমিনের কবরে যাবেন ইমানদারের কবরে যাবেন আজকের পর থেকে যত ইমানদারের কবরে যাবেন ইমানদারদের কবরে গিয়ে আগে সালাম বিনিময় করবেন তারপরে কুশল বিনিময় করবেন কারণ ইমানদাররা কখনো উত্তর দিতে গাফেল নয় ইমানদার যারা হয় মুত্তাকি যারা হয় এরা দুনিয়া তো আল্লাহ চিনে দিন চিনে নবী চিনে ঠিক না বেজি আল্লাহ চিনবে আমি যে কি বলবো বাসা পাচ্ছি না মানুষ এত মূর্খ হয় কিভাবে সব ফেরেস্তাদের কবরে নেওয়া এটা কি সাধারণ কথা মনে করেন আপনারা কবর কি আব্দুল কাদের হুকুমে চলে কবরে কোনো নবী সাহাবি এমন ঘটনা ঘটিয়েছে আমার তো মনে হয় না আপনারাই বলেন আচ্ছা আমি আপনাদেরকে একটা হাদিস দেখাইতেছি কবরের আজ আপ কেউ দেখা সম্ভব কিনা দেখেন এটা নাসাইদের দুই হাজার হাদিসটা আপনারা একটু দেখেন সোয়াইদ ইবনে নাসর রহমতুল্লা আলাই আনাসরাজ আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইহাসাল্লাম একটি কবর থেকে আওয়াজ শুনতে এ বললেন এ ব্যক্তি কখন মৃত্যুবরণ করেছে সাহাবিগণ বললেন সে জাহিলিয়াত যুগে মৃত্যুবরণ করেছে তাতে তিনি খুশি হয়ে বললেন যদি আমি আশঙ্কা না করতাম যে তোমরা বয়ে একে অপরকে দাফন করা ছেড়ে দিবে তাহলে আমি তোমাদের কবরের আজাবের আওয়াজ শোনানোর জন্য আল্লাহ তালার কাছে দোয়া করতাম আপনারা কি বিষয়টা বুঝছেন মানে কবর আজাব যে কি পরিমাণ এটা আমরা এই দেখার পরে মানুষকে কবর দেবে ছেড়াইতাম এই কারণে নবীজি দোয়াটা করে নাই আমি আরেকটা হাদিস দেখাইতেছি এটারে দেখেন দুই হাজার আটষট্টি নং হাদিসটা সুলাইমান ইবনে দাউদ রহমতুল্লাহ আলাই আয়েশার সারাদ আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লসাল্লাম একবার আমার কাছে আসলেন তখন আমার কাছে একজন ইয়াহুদি রোমনি ছিল সে বলেছিল যে তোমরা কবরের ফিতনা সম্মুখীন হবে তখন রাসুল সাল্লাম অস্থিরতার সাথে বললেন ইহুদিরাই ফিতনার সম্মুখীন হবে আয়ে সারাদ আনা বলেন কয়েক রাত্রি এভাবে যাওয়ার পর রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বললেন আমার নিকট ওহি এসেছে যে তোমরা কবরের ফিতনার সম্মুখীন হবে আয়ে আলা আনহা বলেন এরপর আমি রাসুলসাল্লু আলি হাসাল্লামকে কবরের আজাব থেকে আশ্রয় চাইতে শুনেছি এখন চিন্তা করেন আপনারা অনেকেই জানেন যে নবীজি প্রতিদিন মিনিমাম সত্তর বার করেছে যদি নবীজির এই অবস্থা হয় নবীজি দাজ্জাল থেকে মুক্তি চাইছে কবরের আজাব থেকে মুক্তি চাইছে তাহলে এখানে আব্দুল কাদের জিলানি কবরের ভিতরে এক সংসদ ভবন খুললা বইছে সব ফেরেস্তারের খবর দিছে আর এই কথাও আমাদেরকে বিশ্বাস করতে হয় তাহলে আমরা কোন যুগে বাস করতেছি আপনারা এই বলেন তা আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম বারাকাতু